লাভা অগ্নি টু ফাইভ জি ইয়াস আপনার বাজেট যদি এই মুহূর্তে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা হয়ে থাকে এবং ইন্ডিয়াতে যদি আঠারো হাজার টাকা প্লাস হয়ে থাকে তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং কারণ এই লাভা অগ্নি টু কিন্তু একটি ভ্যালু ফর মানি প্রোভাইড করছে রিসেন্টলি আমরা লক্ষ্য করেছি ইন্ডিয়াতে এর বিশ হাজার রুপি থেকে কমে এটির প্রাইস হয়েছে সাড়ে আঠারো হাজার রুপি ইটস রিয়েল ইকুইল রাইট তো চলুন আজকে এই ভিডিওতে বিস্তারিত এই ফোনটি নিয়ে আলোচনা করা হবে যে এই ফোনটি কি আপনার আদর নেওয়া ঠিক হবে কি না আর যদি এক কথায় বলতে চাই ফার্স্ট বলেই তাহলে আপনাকে আমি বলতে চাই এই ফোনটি আপনি অবশ্যই নিতে পারেন যদি আপনার বাজেট এই মুহূর্তে এর আশেপাশে হয়ে থাকে তো চলুন সরাসরি চলে মূল ছোট্ট একটি রিকোয়েস্ট থাকছে যারা আমাদের এই সাথেই থাকুন ওকে ফাইনালি লাভা অগ্নি টু ফাইভ জি এই ফোনটির ডিজাইন ও আউটলুক নিয়ে যদি ফার্স্ট অব অল আমরা কথা বলতে চাই তাহলে বলতে হবে এই ফোনটি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ব্লু কালারে আর এই ফোনটি পোর্শন বাটন নিয়ে যদি বলতে চাই তাহলে আপনার এখানে ফার্স্ট অব অল দেখতে পাবো ফোনটির একদম উপরে রয়েছে একটি নয়স ক্যান্সেলেশন মাইক আর ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকর যার নিচে রয়েছে পাওয়ার বাটন এবং ফোনটির একদম নিচের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাবো রয়েছে প্রাইমারি স্পিকার ইস বি টাইপ সি পোর্টের চার্জিং পোর্ট প্রাইমারি মাইক্রোফোন এবং ফাইনালি সিম কার্ড স্লট আর এই ফোনটির লেফট সাইডে কিন্তু একেবারেই ক্লিন রাখা হয়েছে তো আমরা এখানে পোর্টস অ্যান্ড বাটন গুলোর মধ্যে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে এখানে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের হেডফোন জ্যাকের পোর্টটি নেই আর এই ফোনটির ওয়েট হচ্ছে আপনার দুইশো দশ গ্রাম ডিসপ্লে ইয়েস এই ফোনটির সবচেয়ে বড় হাইলাইটেড বিষয়ের মধ্যে অন্যতম হচ্ছে ডিসপ্লে এই ফোনটিতে আপনি পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির ফুল এইচডি রেজলিউশনের

কোন ধরনের কোনো সন্দেহ করার প্রয়োজন নেই যেহেতু একটি মিড রেঞ্জের ফোনে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কার্ভ ডিসপ্লে পেয়ে যাচ্ছি তো এখানে অনেকেই আবার ধারণা করতে পারেন যে মিড রেঞ্জ এর ফোনে আমরা কার্ভ ডিসপ্লে পাচ্ছি তো এখানে হয়তো কোনো ধরনের কোনো কিছু আমাদের কম্প্রোমাইজ করতে হতে পারে বাট না এখানে কিন্তু আপনার কোনো ধরনের কোনো ডিসপ্লে নিয়ে কম্প্রোমাইজ করতে হবে না আর ডিসপ্লে নিচের দিয়েই কিন্তু আবার আপনি পেয়ে যাচ্ছেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট যেটি থাকছে অপটিক্যাল এই প্রাইজে এই মুহূর্তে এর মতো কোয়ালিটিফুল কোনো ডিসপ্লে কার্ভ ডিসপ্লে প্রোভাইড করছে এরকম কোনো ফোন রয়েছে নাকি সেটি এই মুহূর্তে আমার জানা নেই যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ক্যামেরা ইয়েস এই ফোনটির ক্যামেরা নিয়ে যেতে এবার আমরা কথা বলি ফার্স্ট অফ অল রেয়ার ক্যামেরার দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো এখানে রয়েছে কট ক্যামেরার সেট আপ যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে আপনার পঞ্চাশ মেগা পিক্সেলের ওয়ান পয়েন্ট নাইন অ্যাপারচারের রয়েছে এর সাথে আট মেগা পিক্সেলের একটি আল্ট্রা হোয়াইট লেন্স এবং রয়েছে টু মেগা পিক্সেলের ডেপ সেন্সার ও টু মেগা পিক্সেলের ম্যাক্রো লেন্স তো এর প্রাইমারি ক্যামেরা দিয়ে যদি আপনি ফটো শ্যুট করেন তাহলে দেখতে পাবেন ডে লাইট কন্ডিশনে এর ফটোগুলো শার্পনেস ডিটেলস একেবারেই একুরেট টাইপেরই রয়েছে আই মিন ওকে টাইপেরই রয়েছে বাট কিছুটা বুস্টেড টাইপের ছবি আমরা লক্ষ্য করতে পারছি এর প্রাইমারি ক্যামেরা থেকে বলা যায় যে প্রাইমারি ক্যামেরার রেজাল্ট বেটার নট বেস্ট ওকে এবার যদি আট মেগা পিক্সেলের আল্ট্রা হোয়াইট লেন্সের ফটো কোয়ালিটি কথা বলি তাহলে এখানে আমাদের বলতেই হবে যে এর আট মেগা পিক্সেলের আল্ট্রা হোয়াইট লেন্স সেটি কিন্তু আমাদের আশানুরূপ ফটো কোয়ালিটি দিতে পারেনি এখানে কিছুটা সফট ফটো আপনি লক্ষ্য করবেন যদি একদম প্রপার ডেলাইট কন্ডিশনেও আপনি ফটো গুলো ক্যাপচার করেন বাট একেবারে যে ইউজলেস ফটো দিচ্ছে সেরকমটা কিন্তু নয় অ্যান্ড রয়েছে টু মেগা পিক্সেলের ডেফেন্স আর টু মেগা পিক্সেলের মেক্রো লেন্স এগুলো নিয়ে আর কথা নাই বললাম বাট এই ফোনটি দিয়ে কিন্তু আপনি পোর্ট্রেট ফটোগ্রাফির সময় দেখতে পাবেন যে ডিটেকশনের সময় কোনো ধরনের কোনো মিসম্যাচ করবে না ব্লারনেসটা একদম ওকে টাইপের রয়েছে আর হ্যাঁ এই ফোনটির প্রাইমারি ক্যামেরার লো লাইটের কথা কিন্তু আমরা বলিনি লো লাইটেও কিন্তু আপনি এভারেস্ট টাইপের একটি পারফরমেন্স পেয়ে যাবেন যেখানে আপনি দেখতে পাবেন লো লাইট কন্ডিশনে যদি নাইট মুডটা অন করে দেন তাহলে কিছুটা বেটার রেজাল্ট দিবে বাট কিছুটা নয়েস গ্রেনের দেখা আপনি অবশ্যই পাবেন ওকে ভিডিও এই ফোনটির প্রাইমারি ক্যামেরা দিয়ে আপনি ফোর কে থার্টি এপিএস এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন সর্বোচ্চ এখানে কিন্তু সিক্সটি এপিএস টা আমরা অবশ্যই মিস করব আর এছাড়াও কিন্তু এই ফোনটির ক্যামেরায় কোনো ধরনের ভিডিওতে কোনো ধরনের কোনো ওয়াইএস এর সাপোর্ট নেই সো আপনি যদি কোনো ফুটেজ শুট করে কাজে লাগাতে চান তাহলে আপনাকে অবশ্যই স্টাবল ফুটেজ নিতে হবে আর ভিডিও ডিটেলস আপনি আবারও সেই বলে দিচ্ছি একদম ওকে টাইপের পেয়ে যাবেন নট বেস্ট বাট বেটার ইয়েস এবার থাকে এর ফ্রন্ট ক্যামেরা ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে আপনার সিক্সটিন মেগা পিক্সেলের টু পয়েন্ট জিরো অ্যাপাচারের একটি পাঞ্চল কাটআউট যেটি থেকে আপনি সেলফি তোলার সময় দেখতে পাবেন আপনার সেলফির কোয়ালিটি গুলো একদম একুরেট টাইপেরই রয়েছে বাট কিছুটা আপনাকে সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ফটো দিয়ে দিবে যার মানে হচ্ছে আপনার ফেসটাকে অবশ্যই একটু ফর্সা করে দিবে আই মিন সুন্দর করার ট্রাই করবে আর এই ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারবেন হাজার আশিপিতে থার্টি এপিএস আর এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড থার্টিন বাট এই ফোনটিতে কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড ফোরটিন এবং কি ফিফটিন পর্যন্ত আপডেট পেয়ে যাবেন এছাড়া

এই ফোনটির প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক যেটি একটি সিক্স নেন আর্কিটেকচার এর তৈরি প্রসেসর এর জিপি হিসেবে রয়েছে মালিও জি সিক্সটি এইট এম সি ফোর আর এই যে ডাইমেন্সিটি সেভেন জিরো ফাইভ জিরো প্রসেসর টি ইতিমধ্যে আপনাদের মধ্যে অনেকেই জানেন এই প্রসেসর টি কিন্তু হচ্ছে মিডিয়াটেক গ্রামীণ সিটির ওয়ান জিরো এইট জিরো বুঝতেই পারছেন পারফরমেন্সটা কিন্তু সেম আর এই ফোনটির বেস্ট ভেরিয়েন্ট হচ্ছে আট দুইশো তো পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এখানে ফার্স্ট অফ অল যদি আমরা পাবজির কথা বলি তাহলে আপনাকে আমি বলতে চাই এখানে পাবজির ক্ষেত্রে আপনি এইচডিআর আল্ট্রা প্লে করতে পারবেন এবং তখন আপনার এফপিএস থাকবে ফোরটি এফপিএস আর স্মুথ নিয়ে এক্সট্রিমে প্লে করা যায় ওভারঅল এর পাবজি পারফরমেন্সটা বেটার টাইপেরই আপনি একদম ফ্ল্যাগশিপ লেভেলের যে ফোনগুলো রয়েছে তার সাথে কম্পেয়ার করতে পারবেন না বাট এর আশেপাশে এই ফোনের প্রাইজের আশেপাশে যেই ফোনগুলো রয়েছে তার সাথে অবশ্যই তুলনা করতে পারবেন এবং কি কোনো মতেই পিছিয়ে থাকতে দেখবেন না খুবই ভালো মানের পারফরমেন্স পাবেন এর যে র্যাম ম্যানেজমেন্ট রয়েছে সেটি কিন্তু একেবারেই দুর্দান্ত আপনার এখানে অ্যাপস ওপেনিং কলেজিংয়ে এ কোনো ধরনের কোনো ল্যাগিং এর দেখা পাবেন না একসাথে অনেকগুলো অ্যাপস ওপেন করে মাল্টিটাস্কিং করতে পারবেন আপনার ব্যাকগ্রাউন্ডে রান করে আর গেমিং এর কথা তো বললামই পাবজির পরে ফ্রি ফায়ার এখানে একদম ধুমসে আপনি প্লে করতে পারবেন এই ফুটবলটা একেবারে স্মুথলি রান হবে অ্যাসপাল্ট নাইন টাইপের গেমগুলো আপনি জাস্ট একদম হাই গ্রাফিক্স সেটিংস না করে যদি মিডিয়াম গ্রাফিক্সে খেলেন তাহলে আপনি একদম স্মুথলি এর থেকে লং টাইম গেমিং প্লে ব্যাক পাবেন এবং কি অবশ্যই যেটা আপনার গেমিং পারফরমেন্সে নিরাশ করবেন আপনাকে এই ফোনটি ওকে এই ফোনটিকে পাওয়ারের জন্য রয়েছে চার হাজার সাতশো এমএজের ব্যাটারি আর এই ফোনটি চার্জ করার জন্য রয়েছে সিক্সটি ইনবক্স একটি চার্জার যেটি দিয়ে আপনি এই ফোনটিকে মাত্র আঠারো মিনিটে ফিফটি পার্সেন্ট প্লাস চার্জ করে নিতে পারবেন ইটস রেলি গুড রাইট তো এরপরে আর বাকি থাকে কি বাকি থাকে শুধুমাত্র সাউন্ড ইয়েস এই ফোনটিতে যদিও একটি সিঙ্গেল স্পিকার রয়েছে বাট এর সাউন্ড কোয়ালিটি সিঙ্গেল স্পিকার হিসেবে যেরকম আপনি এক্সপেক্ট করতেই পারেন লাউডনেস ডিটেলস ভোকাল এভরিথিং কিন্তু আপনি একদম আই আইমিন একদম ওকে টাইপের পেয়ে যাবেন এখানে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ আপনাকে সিঙ্গেল স্পিকার হিসেবেও করতে হবে না ওকে এই তো ছিল লাভা অগ্নি টু ফাইভ জি এই ফোনটির একদম সর্বশেষে জাস্ট আমরা যদি ভালো দিক আর খারাপ দিকগুলো একটু এক নজরে এক কথায় বলতে চাই তাহলে এখানে আমি বলতে চাই এই ফোনটিতে যে থিকনেস রয়েছে সেই থিকনেস অনুযায়ী আমরা থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের হেডফোন জ্যাকের পোটটি পেতে পারতাম এরপরে যদি আমরা বলি তাহলে এখানে বলতে পারি যে ডুয়েল স্টুডিও স্পিকার আশা করতে পারতাম এরপরে ফ্রেমটা যদি হতো মেটালের তাহলে আরও ভালো হতো যাই হোক এই যে যেই প্রাইস রয়েছে এই প্রাইজে কিন্তু এসব বিষয়ে যদি আপনি বাদও দেন এই ফোনটি যেই যেই বিষয় আপনাকে প্রোভাইড করছে সেই হিসেব করলে আপনাকে অবশ্যই ভ্যালু ফর মানি প্রোভাইড করছে অন্য অন্য ফোনের তুলনায় আর ভালো দিক নিয়ে কথা বলতে গেলে ভালো দিক নিয়ে কথা বলার প্রয়োজনই নেই কারণ ইতিমধ্যে আপনি বুঝতেই পারছেন ডিসপ্লে ভালো ক্যামেরা থেকে এবারে স্টাইবের পারফরমেন্স পাচ্ছেন ফার্স্ট চার্জার রয়েছে এবং কি কার্ভ ডিসপ্লে এই প্রাইজে কিন্তু মোটামুটি বলা যায় যে একদমই বেস্ট এবং কি বিবেচনায় অবশ্যই বেস্ট বলা যায় যাই হোক এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং এই ফোনটি কি আপনি নেবেন নাকি সেটি অবশ্যই আপনার নিজের উপর ডিপেন্ড করে যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই একটু ভেবে চিনতে নিয়ে নিতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন যে কোনো ধরনের আপনার মন্তব্য আপনি অবশ্যই জানাবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা বলতে আমাদের সাথে থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে আসসালামু আলাইকুম